আমি তো চাই উনি ডং জুড়ে দান। আমি আমি তো প্রথম না আমি তো প্রথম দিনই বলেছিলাম যে পদত্যাগ করছো করো, ডং জুড় ছেড়ে যেও না। আমি তো চাই রাজীব ব্যানার্জি ডং জুড়ে রাখ, আর শুভেন্দু অধিকারী বুকের পাটা থাকলে নন্দীগ্রামে দাঁড়াক, অন্য কোনো জায়গায় যেন না যায়। হিম্মত থাকলে এই দুজন এই দুটো জায়গায় দাঁড়াক, আর যে যেখান থেকে যাবে সে যেন সেইখান থেকেই দাঁড়ায়। এটাই হচ্ছে আমাদের আমার চ্যালেঞ্জ। আমার কেন্দ্রের আরেকজন যাচ্ছে শুনছি, সেও যেন ওইখান থেকেই দাঁড়ায়, সেও যেন ওইখান থেকেই দাঁড়ায়, সেটাও আমি দেখতে চাই। উনি বলছেন আমি মানুষের কাজ করেছি। আরে মানুষের সঙ্গে আমরা সবাই কাজ করেছি, উনি গলা ফাটিয়ে একটু বলেছেন, আমরা গলা ফাটিয়ে বলিনি। মা আমরা কোন কোন প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি আছে মানুষের জন্য কাজ করে না, সবাই করে। কেউ একটু উত্তম করার মতো নাটক করে বলতে পারে, কেউ বলতে পারে না, এটাই হচ্ছে তফাৎ। আজকে অসুবিধা নেই তো, বললাম তো ওদের দরকার, ওরা ওরা চায় কি, ওরা চায় টাকা, ওরা চায় বড় স্ট্যাটাস, ওরা চায় বড় মন্ত্রিত্ব, তাই জন্য চাটাটে গেল ভাই। আমরা তো গরিব পার্টি, আমাদের জন্য ছোট গাড়ি থাকবে, আমাদের জন্য চার্টার ফ্লাইট থাকবে না। বিজেপির অনেক টাকা, তাদের জন্য চার্টার ফ্লাইট থাকবে। যাক ঘুরে আসুক, মানুষ তার উত্তর দেবে।